ও যে আমার একটা বান্ধবী ছিল না ঝুমুর, ঝুমুরের না বিয়ে ঠিক হয়েছে জানো তো, দাওয়াত দিছে আমাকে। না কি কি না আম্মু, না 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 কোনো যাওয়া যাবেই নাই এসব বিয়াতে। তুমি জানো ঝুমুর কি বলছে? ও বলছে আমি যদি না যাই তাহলে ও বিয়েই করবে না। ও মা, তুই না গেলে তোর বান্ধবী বিয়ে হইত না? তাহলে তো খুবই ভালো, তাহলে তোর বান্ধবীরে কইয়া দে যে বান্ধবী আমি যেরকম আবি আইতা তুমিও আবি আইতা বইয়া থাকো। প্লিজ আম্মু যাইতে দাও। কবে বিয়া? কবে? এই তো বিয়ে হচ্ছে পরশু দিন সন্ধ্যার সময় প্রোগ্রাম। ঠিক আছে, ঠিক সন্ধ্যার সময় যাবি, দুই ঘন্টার বেশি যদি তুই ওখানে থাকোস, আর বাসায় আসতে যদি তুই দেরি করস তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাব, কইয়া দিলাম। কি দুই ঘন্টা আম্মু, এখানে একটা কথা আছে, ওই যে বিয়েটা না চিটাগাংয়ে হবে। ও মা গো, চিটাগাংয়ে বিয়া? তোর সাহস তো কম না, সহজের মাধ্যমে ট্রেনের টিকিট কাটো তাহলে তুমি পুরো 50 টাকা, সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাবো তোর লগে। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। জামাইর মাথায় সুন নাই। ভাই আমি শামস, আমি ওর বান্ধবী, আমি কিন্তু একটা শালি হই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা গো মা, আমার বিশ্বাস হয় না আমার মা এত বড় ফাত্রা। আচ্ছা ঠিক আছে শামস, আমরা ওইদিকে যাই বসি না? আই শোন, দুলা ভাইয়ের কোনো ছোট ভাইটাই থাকলে দেখিস আমার জন্য। আরে ও একমাত্র ছেলে। কোনো বন্ধু টন্ধু নাই? তারা সবাই ম্যারিড। কি ফালতু জায়গায় বিয়ে বসছস? আচ্ছা হয়েছে তো, এবার চুপ করস না, এবার এবার চল ওইদিকে যাই বসি। আমো তুমি তুমি যাই বসো না, আত্মাই দিতেছে না আমার কথা। আর কি ব্যাপার দোস্ত, তোর তোর বিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা কেন? কোনো গান বাজনা কিছুই নাই দোস্ত। আসলে হইছে কি, আমার ফ্যামিলিটা বুঝছস এগুলো পছন্দ করে না। নাচানাচি হবে না, ফাত্রামির একটা লিমিট আছে। ওই যে আমার বড় চাচা আছে না, আমার বড় চাচা আবার এগুলো একদম পছন্দ করে না বুঝছিস, উনি খুব মাইন্ড করে। আরে রাখ, বিয়ে তো একবারই করবি, মানে আজকাল অনেকবারই হয় কিন্তু
তারপরও একটা বিয়ের অনুষ্ঠান এরকম সাদা মাটা হলে চলে নাকি? একটু নাচ গানা গান বাজনা না হলে কি হয়? গানের ব্যবস্থা নাই তো, কোনো মিউজিক সিস্টেম নাই দোস্ত, তুই কিভাবে নাচবি? আরে রাগ কিছুই লাগবে না, আমি নিজেই গান গাবো, নিজেই নাচবো। শামস মানিস যত চিন্তা করিস একটু। দুলা ভাই আপনার কিন্তু আমার সাথে নাচতে হবে, শালির সাথে নাচতে হবে। আসলে আপু আমার আম্মু আব্বু অনেক কনজারভেটিভ, তো ওনারাও এসব পছন্দ করেন না আর কি। আই তুই নাচবি আট আট কি কি কয় আমার মাইয়া, তো তুই নাচতে পারস নি? হ্যাঁ মানি চোখ সব শেষ করে লাভি আমার। মা তুমি টেনশন করো না, আমি ভদ্রভাবেই নাচবো। বলে চুড়িয়া বলে কঙ্গনা, হাই মে হো গই তেরা সাজনা, তেরে বিনজি নাইও লাগতা মে তোমার গইয়া। ঢাকা থেকে বলে মেয়ের এক বান্ধবী আসছে বুঝছেন, কেমনে নাচতেছে? কোনো ভদ্র ঘরের মেয়ে এইভাবে নাচতে পারে? হ্যাঁ ছি 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 ছি, দেখেন 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 না মেয়ের অবস্থা। আমার তো মনে হয় আপা এই মেয়ে রাস্তাঘাটে ওইভাবে নাচে, এতগুলা মানুষের সামনে মেয়েটা কিভাবে নাচতেছে? তোমার বান্ধবীকে এইভাবে নাচতে দেখলে আমার আব্বু আম্মু মাইন্ড করবে। আর এমন হইতো মেয়ের নাচ সুন্দর, আপনি একটু দেখেন না মেয়েটা আবুল তাবুল নাচতেছে। তুই তো আমার বিয়ের স্টেজ ভেঙে ফেলাবি। এই সব মেয়েকে কে বিয়ে করবে বলেন আপা, আপনিই বলেন। থাক আপা আমাদের কিতে জান মাইয়া, হ্যাঁ